हेलो फ्रेंड्स, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल रिमास ब्लॉग। आशा करी जे जेखान थेके देखछेन सबाई भालो आछेन। आमरा अल्लाहर अशेष रहमते भालो आछि। तो आजके आमी बरिशालेर ऐतिह्यबाही चाबा पिठा बानाबो, तो देखते थाकुन। तो आमादेर रान्नार जन्य एखाने प्रथमेई चालेर गुड़ाटा दरकार, आर आमी चालेर गुड़ेर आटा दिए एकटी काइक तैरि करे नेब। এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানিটা গরম হয়ে উঠলে এখানে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি, চালের আটা, আমার ঘরে করা ভেজা গুঁড়ি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার পর এই যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো सबसक्राइब करते भूलें ना। फैमिली और फ्रेंड्स साथे अवश्य शेयर कर देवें, एक लाइक दिए देवें। आटागुलो आमी भालोभावे मेजे निच्छी, एक मेशर दिए। एई तो एखन पिठा बनानोर पाला। एखाने बरिशालेर जे ऐतिह्यबाही चाबा पिठा सेटाई आमरा बानाच्छी। चुषी चाबाओ बोले अनेके, एई जे देखते पाच्छेन हाथे एकटु आटा निये एभावे छोट्ट एकटी गुलटी। तो हाथ दिए आमी किभावे करतेछि एटा तो आसले बलार किछु नेई, चोखे देखार जिनिस। देखते पाच्छेन आमार चैनेले आरो किछु पिठार रेसिपी आछे, चुषी पिठा, हाते काटा, तारपरे भापा पिठा, चितई पिठा भिजानो रसे, तो कुली पिठा, तेले भाजा, अनेक पिठार रेसिपी आछे। चाइले आपनारा सेटाओ देखते पारेन। आमी आपनादेर जन्य आमार ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিংক। তো এই পিঠাগুলো এই যে আমি হাতে করে সুন্দর করে কেটে কেটে বানাচ্ছি লতা দিয়ে। আপনারা চাইলে এটাকে হাতে নিয়ে অল্প অল্প করে বানাতে পারেন, আবার এভাবে লম্বা লম্বা লতা দিয়েও বানাতে পারেন। খুব তাড়াতাড়ি হয় এভাবে লম্বা লম্বা লতা দিয়ে যদি কেটে কেটে বানানো হয়। সম্পূর্ণই হাতের উপরে নির্ভর করে। আসলে অনেক সহজ একটি পিঠা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ, দারুণ স্বাদ। তো এখন যে শীতকাল, শীতকালে কিন্তু পিঠা পায়েশেরই দিন। পিঠা না হলে কি হয়? তাই তো পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি একে একে, সবগুলো পিঠে এভাবে আমি বানিয়ে নিচ্ছি খুব সহজে। খুব একটা বেশি সময় লাগে না, সবচেয়ে এই পিঠাটা বানাতে কম সময় লাগে। এই যে সব পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন আমি গুড়ের একটি রস তৈরি করব। এই জন্য চুলায় পাতিলে গুড় আর পানি দিয়ে একটি রস তৈরি করে নিয়েছি, আর এখানে দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নারকেল কোড়া, সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দেব এখন, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ হলে মিষ্টিটা করা হয়, ভালো লাগে খেতে। এই তো বলক উঠে এসেছে সব কিছু মিলে, এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। আর পিঠাটা দিয়ে কিন্তু সেদ্ধ হতে একটু সময় দিতে হবে। আর সিদ্ধ হয়ে গেলে এমনিতেই বোঝা যাবে, কারণ পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর উপরে সবগুলো পিঠা ভেসে উঠবে সিদ্ধ হওয়ার পর। এই তো আমার পিঠা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু পরেই চুলাটা অফ করে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম দুধের মিশ্রণ করিনি। এটা পিঠাটা সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ চুলা অফ করে রেখে একটু ঠান্ডা হয়ে আসলে তখনই দিতে হবে। আর আমি ওখান থেকে কিছুটা ঝোল উঠিয়ে রেখেছিলাম গুড়ের, একটু ঠান্ডা হওয়ার পর এখানে আমি গুঁড়ো দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি দুধের। আর এই মিশ্রণটি এখন আমি পিঠার মধ্যে দিয়ে দেব। আর এইভাবে করে যদি পিঠা ঠান্ডা একটু হলে দেওয়া হয় তাহলে কিন্তু আর দুধটা ছড়া দিয়ে যায় না, কেটে যায় না। অনেকেই কিন্তু এই পাটালি গুড়ের রান্না পিঠায় দুধ দিলে ছড়া কেটে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু এইভাবে যদি গুড়ের ঝোলটা একটু ঠান্ডা হওয়ার পর মিশানো হয় তাহলে দুধটা আর কেটে যাবে না। তো এই রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। অসাধারণ একটি পিঠার রেসিপি হয়ে গেল এটা। কিন্তু আমাদের বরিশালের মানুষের খুবই একটি জনপ্রিয় খাবার। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, সবাই বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে পিঠাগুলো খেতে। আমি একটি সার্ভিং বলে পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি
যে অসাধারণ কালার সুন্দর হয়েছে। আর যতটা দেখতে সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক মজার হয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা পিঠা পায়েস করে থাকি। তো আজকে সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলের সাথে থাকবেন।